উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাড়ছে পানিবাহিত রোগ, বাস্তু ভিটা হারিয়ে লক্ষাধিক মানুষ খোলা আকাশের নিচে। প্রবল স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়ার দৌলদিয়ায় ফেরি পারাপার ব্যাহত, দুই প্রান্তে কয়েকশো গাড়ির চট। বগুড়ায় কাজের জন্য অপেক্ষমান দিন মজুরদের চাপা দিয়েছে কাভার্ড ভ্যান, তিনজন নিহত। ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না মেহেরপুর ও কুষ্টিয়ার পশুর হাটে, ক্রেতা থাকলেও আর্থিক ক্ষতির আশঙ্কায় বিক্রেতারা। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান খান আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির জেলা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যমুনার পানি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে যোগ হয়েছে নদী ভাঙন। চব্বিশ ঘণ্টায় সিমলা পার বাঁধের ১৫০ মিটার পার বাঁধ ধসে গেছে। একই সঙ্গে ১.৫ শতাধিক ঘরবাড়ি, বসতভিটা, গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙনের মুখে রয়েছে আরও ১.৫ শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙন কবলিত মানুষ বাঁধের উপর ও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। পার বাঁধ ধসের জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন উপজেলার প্রায় ৩.৫ লাখ মানুষ পানিবন্দী। এসব মানুষের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। গত এক মাস ধরে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে দুর্ভোগ বাড়ার পাশাপাশি চরম খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত প্রায় ৪ লাখ মানুষ। নিজেদের খাবারের পাশাপাশি গো খাদ্যের সংকট আরও বাড়িয়েছে বানভাসীদের। বন্যা কবলিত এলাকার সর্বত্রই ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন দুর্গতরা। জেলার উপজেলার প্রায় ৪০,০০০ নলকূপ তলিয়ে থাকায় মিলছে না বিশুদ্ধ খাবার পানি, বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। জামালপুরে যমুনার পানি না বাড়লেও শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি রয়েছে। প্রায় এক মাস ধরে চলা বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল বিকেল থেকে যমুনার পানি বৃদ্ধি না পেলেও স্থির অবস্থায় রয়েছে। তবে ব্রহ্মপুত্র, ঝিনাই সহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা তৃতীয় দফা পানি বৃদ্ধির ফলে প্রায় এক মাস ধরে পানিবন্দী রয়েছে জেলার ১০ লাখ মানুষ। দুর্গত এলাকায় চরম খাদ্য, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট চলছে। জেলা প্রশাসনের বিতরণ করা ত্রাণে দুর্গত এলাকার চাহিদা মিটছে না। নলকূপ বন্যার পানিতে ডুবে থাকায় বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও দুর্গতদের মাঝে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জেলার ১২টি উপজেলার মধ্যে ১১টিতেই প্রবেশ করেছে বন্যার পানি। ৫ শতাধিক গ্রামের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এ পর্যন্ত বন্যায় ৪ শিশুসহ কেড়ে নিয়েছে ৬ জনের প্রাণ। এছাড়াও পানিতে তলিয়ে গেছে ১০,৫০০ হেক্টর জমির ফসল। উজান থেকে নেমে আসা পানিতে মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ভাগ্যগুল পয়েন্টে আজ পদ্মা নদীর পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার এবং মাওয়া পয়েন্টে ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা সংলগ্ন জেলার ৩টি উপজেলা টঙ্গিবাড়ি, লৌহজং ও শ্রীনগর মোট ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী রয়েছে শতাধিক গ্রামের প্রায় ৭০,০০০ মানুষ। বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ, তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। এদিকে ইসামতি নদী তীরবর্তী সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে সবকটি প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ইউনিয়নটির ১৫,০০০ মানুষ। ঈদের আগে পানি কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী মোহাম্মদ রকিবুল হাসান।
পদ্মার তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রোডে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 14টি ফেরির মধ্যে 9টি ফেরি বন্ধ রাখা হয়েছে। মাত্র 5টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন, ফলে ঘাটে প্রতিদিন পারাপার অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন। মুন্সিগঞ্জের লোহচং উপজেলার শিমুলিয়া ঘাটে আজ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকেই ঘাট এলাকায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এর নৌ রোডে যাত্রীদের চলাচলের জন্য 87টি লঞ্চ ও 3 শতাধিক স্পিডবোট চলাচল করছে। বিআইডব্লিউটিসি মাওয়া সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পদ্মায় প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 14টি ফেরির মধ্যে 5টি ডাম্প ফেরি, 3টি কে টাইপ, 1টি রোরো ফেরি বন্ধ রাখা হয়েছে। এদিকে পদ্মা যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে পাটুরিয়ার দৌলতদিয়া নৌ রোডে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। এতে পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে 4 শতাধিক যানবাহন। নদীর তীব্র স্রোতের কারণে মূল চ্যানেল থেকে 3-4 কিলোমিটার উজান দিয়ে ঘুরে পার হতে হচ্ছে ফেরিগুলোকে। এতে সময় বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে, ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদ জিল্লুর রহমান জানান, 17টি ফেরির মধ্যে ছোট বড় 13টি ফেরি চলাচল করছে। বাকি ফেরিগুলো ঈদের বাড়তি প্রস্তুতির কারণে মেরামতে রয়েছে। পাটুরিয়া প্রান্তের 4টি ঘাটই সচল রয়েছে। 4 শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকলেও ছোট গাড়ি ও যাত্রীবাহী পরিবহন পারাপার চলমান রয়েছে। বরিশালে বন্যা মহামারী করোনায় কর্মহীন অসহায় কয়েক শত ভাসমান বেদে ও মানবতা সম্প্রদায়ের মাঝে নগদ টাকা, চাল, ডাল, তেল, আলু বিতরণ করেছেন মাইটিভির পরিচালক ও দেশ সেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি। দর্শক, এই সংক্রান্ত খবর জানতে আমরা যুক্ত হচ্ছি বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। বরিশালে কিন্তু শুধু বরিশাল না, গোটা দক্ষিণাঞ্চলে কিন্তু বন্যা যেসব এলাকা হয়েছে বন্যা প্লাবিত, তারা বানভাসী মানুষ কিন্তু অসহায় হয়ে রয়েছে। পাশাপাশি এর আগে থেকে তো মানুষ অসহায় হয়েই রয়েছে করোনার কারণে, তো গোটা বরিশাল যখন স্তব্ধিত, গোটা দক্ষিণাঞ্চলে মানুষ যখন অসহায় করোনায় কর্মহীন, সে মানুষের পাশে এই মুহূর্তে রয়েছেন বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় যারা ভাসমান নৌকায় জীবনযাপন করছে, মাদায় যারা রয়েছেন, যারা মান্তা সম্প্রদায়, তাদের মাঝে আর্থিক এবং ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তো এই হঠাৎ করে আপনি বরিশালে চলে আসলেন এবং কেমন লাগছে আপনার আসলে অনুভূতিটা? না, আসলে আমি মনে করি দেশের পরিস্থিতি ভালো না এবং এই সময় মানুষের পাশে দাঁড়ানোটা আসলে আমাদের ইয়াং জেনারেশনের কাজ, আর আমি সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানো। আসলে টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছু নিয়ে তো আসলে কবরে যাওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা দেয় কেন মানুষকে দেওয়ার জন্য? আমাকে আল্লাহ দেয়, আমার বাবাকে দেয়, আমার পরিবারকে দেয়, যাতে মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। আমার কোনো আসলে কোনো কিছু হওয়ার ইচ্ছা নাই, বা আমার কোনো এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই যে দিতেছি না। আমার মন থেকে, আমার বাবা আমাকে শিখিয়েছে মানুষকে দিতে, এই জন্য আমি দিচ্ছি। আমার ভালো লাগে তাদের সাথে গল্প করতে, তাদের সাথে হাসি খুশিভাবে কথা বলতে, তাদের সাথে একটু ঈদ পালন করতে, এটাই। আর এই সময় এই দেশের এত খারাপ পরিস্থিতি, যদি আমরাই যদি না আসি, এই জেনারেশন যদি না আসে, তাহলে আসবে কারা বলেন? ধন্যবাদ। তিনি যেমনটা জানিয়েছিলেন যে, এবং সে কিন্তু দেশের একজন সেরা ইউটিউবার, তো ধন্যবাদ আফ্রিদিকে। তো এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ত্রাণ বিতরণ সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। চলনবিল অধ্যুষিত তারাশে পানিবন্দী 5 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রায়গঞ্জ তারা শাসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। উপজেলার মাগুরা, বিনোদ ও সগুনা ইউনিয়নের বন্যা কবলিত গ্রামগুলোতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল, চিনি, লবণ, ডাল ও 1 প্যাকেট সেমাই। ঈদ উল আজহা উপলক্ষে মানিকগঞ্জে বানভাসী ও বন্যার্তদের কাপড় বিতরণ করা হয়েছে। সকালে শিবালয় উপজেলার রূপসা ও নালী বাজারে 3 শতাধিক বন্যার্তদের মাঝে এক ব্যবসায়ীর পক্ষ থেকে এসব কাপড় বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবারে করোনা প্রসঙ্গ। টাঙ্গাইলে নতুন করে 55 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত 1,403 জন, সুস্থ হয়েছেন 741 জন, এ পর্যন্ত মারা গেছেন 24 জন, বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন 605 জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান শনিবার সকালে তথ্য নিশ্চিত করেছে।
রংপুরে 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষায় 26 জন করোনায় শনাক্ত হয়েছে। জেলায় করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 40 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1130 জন, আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 29 জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানিয়েছে। করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ জনতার বন্ধন, এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা পুলিশের 56 জন করোনাজয়ী অ্যান্টিবডি পজিটিভ পাওয়া সদস্য বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গেছেন। সকালে এসব পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কুমিল্লা পুলিশ লাইন থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এর আগে গত 9 জুলাই কুমিল্লা থেকে 27 জন করোনাজয়ী পুলিশ সদস্য ঢাকায় গিয়ে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা দান করেন। ভোলায় মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্রদের মাঝে 3টি মাছ ধরার নৌকা, 2টি ছাগল, 2টি ভ্যান গাড়ি এবং 1টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের এরিয়া অফিসের সামনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া ও গোয়েন্দা কর্মকর্তা মাহবুবুল আলম শাকিল উপস্থিত ছিলেন। কক্সবাজারের জেলা সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় পৌরসভার মেয়রের ব্যক্তিগত উদ্যোগে জেলা প্রশাসনের নিকট একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। এই উপলক্ষে আজ হিলডাউন সার্কিট হাউস প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতি। অনুষ্ঠিত সভায় আজ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। এবার অন্যান্য প্রসঙ্গ। বগুড়া শহরের মাটিডালি এলাকায় কাজের সন্ধানে আসা দিন মজুরের হাটে পিকআপ চাপায় 3 জন নিহত হয়েছেন। এই সময় আহত হন আরও 3 জন, তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 6:30 দিকে হঠাৎ একটি পিকআপ দিন মজুরদের চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় বগুড়া সদর উপজেলা পরিষদের পার্শ্বে প্রতিদিনের মতো আজও দিন বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে আসা দিন মজুরদের হাট বসেছিল, কিন্তু শহর থেকে মাটিডালির দিকে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ কাজের সন্ধানে আসা লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে আহত 6 জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ সহ চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর টঙ্গী 27 এলাকায় 1 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও 10 দিনের ছুটির দাবিতে আন্দোলন করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা এসব দাবিতে কারখানার সামনের আঞ্চলিক সড়কে বিক্ষোভ করে। এসব পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষে শ্রমিক ও পুলিশ আহত হয় অন্তত 80% শ্রমিক। কারখানার শ্রমিক ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জানায় সকালে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে গেলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়ে। আহতদের টঙ্গীর কটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের 2 নং রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুসা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সকালে ফকিরটুলা মসজিদের সামনে এই ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সুপর্দ করেছে। সদর মডেল থানা পুলিশ জানায় সিলেটের শেরপুর থেকে নারায়ণগঞ্জে এসে ফকিরটুলা মসজিদের সামনে 3 ছিনতাইকারীর কবলে পড়েছিল মুসা আক্তার নামের ওই ব্যক্তি। বরিশালের গৌর নদীতে আসন্ন সামাজিক দূরত্ব বজায় রেখে সুবিধাবঞ্চিত 1100 পরিবারের মাঝে সকালে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার খাঞ্চাপুর ইউনিয়নে একটি ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট বলরাম পুত্তান।
করোনা মহামারীতে সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধির কোনো নিয়ম মানা হচ্ছে না। দিনাজপুরে ফুলবাড়ি পৌরসভার উদ্যোগে বসানো ফুলবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের পশুর হাতে ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি, অনেকে ব্যবহার করছেন না মাস্ক। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছটি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। এসব হাটে নদীপথে উঠতে শুরু করেছে কোরবানির পশু, কিন্তু কোনো হাটেই করোনা সংক্রমণ ঠেকাতে ন্যূনতম পদক্ষেপ নেই, মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধিও। এসব হাটে এখনও বেচাকেনা খুব একটা শুরু হয়নি। ন্যূনতম স্বাস্থ্যবিধি তোয়াক্কা নেই মেহেরপুর ও কুষ্টিয়ার পশুর হাটগুলোতে। বিপুল সংখ্যক পশু হাটে উঠানো হচ্ছে, রয়েছে ক্রেতাদের ভিড়। তবে প্রতি গরুতে 20-30 হাজার টাকা গচ্ছে যাচ্ছে বলে জানালেন খামারিরা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যারা ঋণ নিয়ে পশুপালন করেছিলেন তারা রয়েছেন ঋণ পরিশোধের মহা দুশ্চিন্তায়। কুষ্টিয়ার প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, মেহেরপুর প্রতিনিধি মাহবুব আলমের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। এটি কুষ্টিয়ায় জমে ওঠা কোরবানির পশুর হাট। বিপুল পরিমাণ পশু উঠছে হাটগুলোতে, ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। করোনা মহামারীর কোনো সতর্কতা কিংবা স্বাস্থ্যবিধির যেন তোয়াক্কা নেই ক্রেতা বিক্রেতা কারোরই। এ অবস্থার মাঝেও খামারিদের আশঙ্কা ন্যায্য দাম না পাওয়ার। 50-এর গরু বিক্রি করা লাগছে 30,000 টাকা, 20,000 টাকা হারিয়ে যাচ্ছে ভাই, এ দুঃখ কার কাছে জানাবো। কিনা 55 বেচলাম 45, আর 6 মাস আগে কিনা, গরুর ব্যবসায়ী এবছরে মরে যাবে। যারা ঋণ নিয়ে খামার গড়েছিলেন তাদের দুশ্চিন্তা আরও বেশি। খাদ্যদ্রব্যর বিসিলির দাম অত্যন্ত বেশি, 10,000-8,000 টাকা, কৃষক বাঁচার মতন কোনো কৃষক গরু ধরে কান্না লাগছে। ঋণ দান করে কি করবে, ঋণ করে কে শোধ করা যাবে গরু বেশি, লাস্টে ভুই বেচতে হবে বাপের। সরকার থেকে আমাদের এলটিভি প্রকল্প থেকে কিছু সুবিধা দেবে, এখন সেটি জাস্ট তালিকা সরকার গ্রহণ করেছে। আমাদের 100 টা সেই সমস্ত খামারিদেরকে, ক্ষতিগ্রস্ত খামারিদেরকে কিছু সহায়তা এখান থেকে সরকার দিবে বলে আমার বিশ্বাস। এদিকে মেহেরপুরের পশুর হাটগুলো চলছে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই। খামারিরা বলছেন তারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। এবার আমার 4টা গরু আছে, এবার গরু কেনার কোনো লোক নেই, মানে গরুটা যে কে কিনবে, আমাদের এমন কোনো আশা নেই যে গরুটা কীভাবে বিক্রি করবে। 8-10টা গরু নেই, 4 বছর যে চাহিদা, এবার সে চাহিদা নাই, গরু প্রতি 10 টাকা 10,000 হারা গিয়েছে, এখন যা লস লাভ যা হয় হাটে যাই বেচতে হবে। এই সাধারণ হাটের পাশাপাশি অনলাইনেও বেচা কেনার ব্যবস্থা রয়েছে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। শর্তগুলি মেনে তারা এই পেজে পোস্ট দিবে, দিলে ক্রেতা গণ তারা এখানে যোগাযোগ করবে। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জ সিঙ্গারে স্বল্প মূল্যে চাল উৎপাদনে উপজেলার দাউটিয়া বাজারে উদ্বোধন করা হয়েছে একটি অটো রাইস মিল। দুপুরে মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রধান অতিথি থেকে মিলটি উদ্বোধন করেন। মিলটি স্থাপনের ফলে স্থানীয় ব্যবসায়ীদের চাল উৎপাদন খরচ কমে যাওয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকেরও সুবিধা পাবে বলে উল্লেখ করেন মমতাজ বেগম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ আসকারি ও তার অনুসারীদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে তাদের সকল কর্মকাণ্ডের তদন্তপূর্বক বিচারের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা। সকালে কুষ্টিয়া শহরের থানা মোড়ে মানববন্ধন ও সমাবেশে সংগঠনটির নেতারা এই দাবি জানান। এতে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মী, ইবির শিক্ষক কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অংশ নেন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। সংবাদের পর্যায়ে আমাদের কৃষি। বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত 3-দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ 2020 উপলক্ষে মুক্ত জলাশয়ে বিভিন্ন জাতের 100 কেজি মাছের পোনা অপমুক্ত করেছে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিড টাউন। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের খাটলায় রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিড টাউনের প্রেসিডেন্ট আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এনএপি 2 প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে পেশাদার মৎস্যচাষীদের মাঝে ওয়াটার পাম্প, চার্জার ফ্যান সহ বিভিন্ন মৎস্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে 10টি ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন উপহার হিসেবে আসছে বাংলাদেশে। ভারতীয় উপহার ট্রেনের ইঞ্জিন আসাকে কেন্দ্র করে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন চত্বরে ভারত বাংলাদেশ ইঞ্জিন আনুষ্ঠানিক মঞ্চসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 27 জুলাই দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন চত্বরে ভারত প্রতিনিধি দল ও বাংলাদেশি রেলওয়ে প্রতিনিধিদের উপস্থিতিতে এই ট্রেন ইঞ্জিনগুলো হস্তান্তর করার কথা রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুদরত আলী মণ্ডল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এই সময় এক এএসআই সহ 3 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি। গতরাত 1টার দিকে উপজেলার ডাংমরকা সেন্টার মোড় এলাকায় আবুল কালাম আজাদের ইটভাটার নিকট বন্দুকযুদ্ধের এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, 1টি ম্যাগজিন, 1টি দেশীয় অস্ত্র, 43 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিহত কুদরত আলীর বিরুদ্ধে মাদক অস্ত্র আইনে 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের লোহাগড়ায় অভিযান চালিয়ে 55,000 পিসিআবা ট্যাবলেট, 1টি প্রাইভেট কার, 1টি মিনি ট্রাক সহ 2 পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের পৃথক 2টি অভিযানে তাদের মাদক সহ গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। করোনাকালীন চলমান দুঃসময়ে চাঁদপুরের ফরিদগঞ্জ সদরে এক ব্যবসায়ীর কাছ থেকে অগ্রিম দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে তাকে মারধরের অভিযোগ উঠেছে কলাবাগান মার্কেটের মালিক ফরিদ আহমেদ রিপন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজনে ব্যবসায়ীদের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বন্দরনগরী চট্টগ্রামের হালি শহরস্থ করোনা আইসোলেশন সেন্টারে খাদ্য সামগ্রী প্রদান করেছে জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দ। সন্ধ্যায় চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা নুরুল আজিম রনির হাতে খাদ্য সামগ্রী প্রদান করেন জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রানা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের সহযোগিতায় মেহেরপুরের দুস্থ অসহায় মহিলাদের মাঝে মাস্ক সহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে যুব মহিলা লীগের জেলা কার্যালয়ে এই বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী যুব মহিলা লীগের জেলা সভাপতি সামিউন বশিরাপলি, সাধারণ সম্পাদক রূপশোভা মণ্ডল সহ জেলা আওয়ামী যুব মহিলা লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে বরফ কলের উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ 2020 উপলক্ষে উপকরণ বিতরণ কর্মসূচির আওতায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট ফেজ 2 এনএটিপির 2 প্রকল্পের এআইএফ 3 ফান্ডের আওতায় গতকাল এই কলের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ।
জেলা সংবাদ এই পর্যন্তই, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাড়ছে পানিবাহিত রোগ, বাস্তুভিটা হারিয়ে লক্ষাধিক মানুষ খোলা আকাশে নিচ্ছে। প্রবল স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও বাটুলিয়া দোলদিয়ায় ফেরি পারাপার ব্যাহত, দুই প্রান্তে কয়েকশো গাড়ির চট। বগুড়ায় কাজের জন্য অপেক্ষমান দিন মজুরদের চাপা দিয়েছে কাভার্ড ভ্যান, তিনজন নিহত। ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না মেহেরপুর ও কুষ্টিয়ার পশুর হাটে, ক্রেতা থাকলেও আর্থিক ক্ষতির আশঙ্কায় বিক্রেতারা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদপতি ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা ছটায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।